আমি ক্লাসটি এখনই শুরু করতে যাচ্ছি, যে আজকে আমাদের যেটি ছিল যে অটোক্যাড ইনস্টলেশন যে বিষয়টি ছিল ওটা আমি এখন দেখাবো আপনাদের। অটোক্যাড ইনস্টলেশনের জন্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ক্র্যাক ফাইল ইউজ করে থাকি, যে ক্র্যাক ফাইলগুলো আসলে অবৈধ, তার কোনো বৈধতা নেই। ওগুলো আমরা নিজেদের প্রয়োজনে অনেক সময় তৈরি করে থাকি, কিন্তু আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে কোন ক্র্যাক ফাইল ছাড়া আমরা অটোক্যাড সফটওয়্যারটি ইনস্টল করব অটোক্যাডের নিজস্ব সিরিয়াল নাম্বারের মাধ্যমে। তো অটোক্যাডের সিরিয়াল নাম্বার কিভাবে আমরা পাব, সেজন্য আমাদেরকে একটি ছোট্ট কাজ করতে হবে, সেটি হচ্ছে অটোডেক্সে আমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। অটোডেক্সে রেজিস্ট্রেশন করে তারপর আমরা ওদের একটা স্টুডেন্টের জন্য একটা ফ্রি সফটওয়্যার আছে, অর্থাৎ 2015 ভার্সন থেকে 2018 ভার্সন পর্যন্ত অটোডেক্স স্টুডেন্টদের জন্য ফ্রি সফটওয়্যার প্রোভাইড করে থাকে। তো সেটিও আবার 3 বছরের জন্য একটি ব্যবস্থায় থাকবে, তারপরে আপনি আর ইউজ করতে পারবেন না। তো আমাদের অটোকেট শেখার জন্য আসলে 3 বছরের প্রয়োজন নেই, সো আমরা ওটি নিতে পারি। তো এখন কিভাবে আমরা সফটওয়্যারটি সিরিয়াল নাম্বার পাবো এবং সফটওয়্যারটি ইনস্টল করবো সেটা দেখবো। তার আগে আমি বলে রাখি, আমরা আমাদের কোর্সের জন্য অটোকেট 2015 ভার্সন ব্যবহার করব। তো আমি এখন অটোডেক্সের একটি পেজে আছি। তো আমি আপনাদের জন্য প্রথমেই একটি ভিডিও বানিয়ে রেখেছি, যেটা হয়তো এই মুহূর্তে রেজিস্ট্রেশন করা প্রবলেম হতো, সেজন্য আমি জাস্ট কোনো সাউন্ড ছাড়া আমি একটি ভিডিও বানিয়েছি, যেটাতে আমি রেজিস্ট্রেশন কিভাবে করতে হয় তা দেখিয়েছি। তো আমি সেটির মাধ্যমে আপনাদেরকে দেখাবো এখন। এটা হচ্ছে অটোডেক্স, আমরা যাওয়ার পরে আমি আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দেবো, এখানে সাইন ইনে যাই, এডুকেশন কমিউনিটিতে গেলাম, তারপরে এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে চলে যাব, তারপরে আমাদের কান্ট্রি সিলেক্ট করব, আমাদের কান্ট্রি বাংলাদেশ, বাংলাদেশ সিলেক্ট করলাম, তারপরে এন্টার এডুকেশনাল রোলটা হচ্ছে স্টুডেন্ট আমি, এবং ডেট অফ বার্থ আমি এমন ভাবে দিব যাতে বোঝা যায় যে আমি এখন স্টাডিতে আছি, যদিও এখানে আমরা অনেক সিনিয়র পার্সন আছি, আমরা সেটা 2000 2001 1998 এভাবে সিলেক্ট করব। নেক্সট, তারপর আপনাকে ক্রিয়েট অ্যাকাউন্টের জন্য ফার্স্ট নেম দিতে হবে, আমি দিলাম, যে কোনো একটি দিলেই হলো। আমি আমার এখানে দিচ্ছি আফরোজা সুলতানা, আফরোজা সুলতানা। তারপর ইমেল আইডি ইউজ করতেছি, আমার পার্সোনাল ইমেল আইডি mdot@wms, আসলে আমি আগেই বলে ফেলতেছি 743-তে আমার হবে না, এটা আগেই করা আছে, তো আমি ইউজ করব mdot@wms.com.bd, এটি এখন আমার ইউজ হয়নি, .com.bd, এখানে আমি এখন, হ্যাঁ আমার এটা পারফেক্ট। এখন আমি এগেইন ইমেল আইডি ব্যবহার করব, কনফার্ম ইমেল আইডি wms.com.bd, তারপর আমি পাসওয়ার্ড দেবো। পাসওয়ার্ডটি এমন ভাবে হতে হবে যাতে এতে একটা লেটার একটা নাম্বার অবশ্যই থাকে, অর্থাৎ আর 8 ক্যারেক্টারের মধ্যে বা 8 ক্যারেক্টার পর্যন্ত হতে হবে, তার উপরে হলে সমস্যা নেই, আই এগ্রি, অ্যাকসেপ্ট করবো, তাহলে ক্রিয়েট অ্যাকাউন্ট। এখন আমার একটা মেইলি মেইল যাবে, ভেরিফিকেশন মেইল, আমি ওটা এখন ভেরিফাই করব। ভেরিফিকেশন থেকে আমি আমার মেইলটি লগ ইন করতেছি, মেইলটা লগ ইন করতেছি, লগ ইন করে আমি এখন মেইল ঢুকলাম, দেখুন আমার একটি মেইল আসছে, অলরেডি একটা মেইল আসবে, ভেরিফাই ইউর অটোডেক্স অ্যাকাউন্ট। আমি ওই মেইলে যাওয়ার পরে ভেরিফাই ইমেল, আমি এখন ইমেলটা ভেরিফাই করছি, ভেরিফাই ইমেল, দেখুন আমার ইমেলটি অলরেডি ভেরিফাইড, অ্যাকাউন্ট ভেরিফাইড, আই উড লাইক টু রিসিভ অ্যান্ড নেক্সট। দেন আমি যেখানে স্টাডি করি, যেখানে স্টাডি করি আমার, সেখানে স্টাডির জন্য আমাকে স্টাডি ফর্মটা পূরণ করতে হবে, এডুকেশন ফর্মটা, যেটা এখন আমি যে ভার্সিটিতে পড়বো বা যে ইনস্টিটিউটে পড়বো সেটা আমাকে দিতে হবে। অনেক সময় দেখা যায় ওই ইনস্টিটিউটটা আপনার অটোডেক্সের লিস্টেড ইনস্টিটিউট না, সেক্ষেত্রে আমাদের অবশ্যই সেটা অটোডেক্সের লিস্টেড করে নিতে হবে।
এখানে আমি লিখতেছি সিটি ইউনিভার্সিটি, অথবা অন্য একটি ভার্সিটি আপনি দিতে পারেন, সিটি ইউনিভার্সিটি দিচ্ছি কিন্তু আমার সেটা হচ্ছে না, সেই জন্য আমি ইউনিভার্সিটিকে ক্লিক মোরের মাধ্যমে, দেখুন আমি দেখাচ্ছি এখানে, এখানে আপনি দেখতে পাবেন, দেখুন এখানে আমি এই ক্যান নট ফাইন্ড ইউর স্কুল যখন আসে আমি তখন ক্যান নট ফাইন্ড ইউর স্কুল ক্লিক করলে, ক্লিক করলে দেখুন আমরা অ্যাট এডুকেশনাল ইনস্টিটিউট চলে আসবে, আমি এখানে অর্থাৎ এটা অটোডেক্সের লিস্টেড ইনস্টিটিউট করে দিচ্ছি, হয়তো ওরা ওটা ওরা চিনতে পারছে না, তাই আমরা আমাদের একটা ইনস্টিটিউট কে করে দিচ্ছি লিস্টেড, সোনারগাঁও ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি আমি দিচ্ছি লিস্ট করে এডুকেশনাল, ওটা ওভাবেই থাকবে, ওটার কোনো সমস্যা নেই। সিটির মধ্যে আমি দেখছি আমার ঢাকা, ঢাকা দিচ্ছি আমি, স্টেট দিচ্ছি মহাখালী, যেহেতু সোনারগাঁও ইউনিভার্সিটি মহাখালীতে। নেক্সট দেখুন আমার সোনারগাঁও ইউনিভার্সিটি আমি লিস্ট করে ফেলছি, সেই জন্য আমার এখানে সিটির জায়গায় সোনারগাঁও ইউনিভার্সিটি চলে আসছে। এখন আমি আমার এরিয়া অফ স্টাডি যে কোনো যেটাতে পড়ি ওটা দেব, ইঞ্জিনিয়ারিং হলে ইঞ্জিনিয়ারিং ওটা দিচ্ছি, এবং আমার কত সাল থেকে কত সাল পর্যন্ত আমার এডুকেশন চলবে, গ্রাজুয়েশন কত সালে আমি শেষ করব, শুরু করেছি আমি জুনের 17-তে, শেষ করবো April 2021। নেক্সট দেন অ্যাকাউন্ট সেট কন্টিনিউ। এখন আপনার হয়তো বা এই লিঙ্কটা অলরেডি সেট হয়ে গিয়েছে, আমি যে লিঙ্কটা দিব এটাতে আপনি আবার ঢুকবেন, এই যে লিঙ্কটা দেওয়ার কাজ না হলে সমস্যা নেই, আপনি এই যে লিঙ্কটা দিচ্ছি এটাতে আবার ঢুকবেন এবং এগেইন এডুকেশন কমিউনিটিতে সাইন ইন করবেন। যেহেতু আপনার অলরেডি সবকিছু আমি সেট করে ফেলেছি, সেক্ষেত্রে আমাকে এডুকেশন কমিউনিটিতে এবার সাইন ইন করতে হবে। তো আমি amdat@wms.com.bd, এবং পাসওয়ার্ডটি দিচ্ছি। এক্ষেত্রে আমি এখন সাইন ইন এর পর দেখবেন, আমরা যেহেতু সবকিছু এখানে আমাদের সেটিংস করে ফেলেছি, সেক্ষেত্রে আমার সেটিং এর কারণে আমি এখন সরাসরি কি আমার ডাউনলোডে চলে যাব, ওই লিঙ্কটিতে সরাসরি ডাউনলোড আমাদেরকে নিয়ে যাবে। দেখুন আমার এখানে চলে এসেছে আফরোজা সুলতানা সাইন আউট, দুটো অপশনই চলে এসেছে, এবং আমি সরাসরি অটোকেট ডাউনলোডে চলে যাব, যদি আমি আপনাদেরকে লিঙ্কটি দিয়ে দেব। এবং এখানে দেখুন অটোকেট এর মধ্যে আমাকে করতে হবে ডাউনলোড, কিন্তু আমার ডাউনলোড করতে হবে যাতে ডাউনলোড ক্লিক করার পরে আমার অটোকেট এর ভার্সন 2015 সিলেক্ট করতে হবে, 64 বিট অথবা 32 বিট যে কোনো একটি সিলেক্ট করতে হবে। এবং দেখুন আপনার সিরিয়াল নাম্বার প্রোডাক্ট কি সাথে সাথে দেখাচ্ছে, যা আপনার মেলেও চলে যাবে, এবং ইনস্টল না হতে ব্রাউজ ব্রাউজার ডাউনলোড, ইনস্টল না হতে যেহেতু আমরা এটা ফাইল সেভ অবস্থায় রাখবো আমাদের পিসিতে, তাই ব্রাউজার ডাউনলোড হিসেবে আমি জিনিসটা ডাউনলোড দেব। এবং দেখুন আমাদের মেইলে একটা মেইল চলে আসছে, যখন ডাউনলোড দিচ্ছি তখন আমার যে সিরিয়াল নাম্বার প্রোডাক্ট কি এগুলো আমার মেইলে চলে আসছে, আমরা মেইল থেকে ইনস্টলের সময় সেই সিরিয়াল নাম্বার এবং প্রোডাক্ট কিটা ব্যবহার করব। তো এখন আমরা দেখতে পেলাম আমাদের জিনিসটা, দেখুন ডাউনলোড হচ্ছে অলরেডি আমাদের, যেহেতু এখন এ পর্যন্ত ডাউনলোড কমপ্লিট, এখন আমাদের করতে হবে যেটা সেটা হচ্ছে আমাদেরকে এই মুহূর্তে আমাদের সফটওয়্যারটি কি ইনস্টল করতে হবে, আমাদের সফটওয়্যারটি ইনস্টল করতে হবে। সফটওয়্যার আমরা কিভাবে ইনস্টল করব তা আমি এখন দেখাচ্ছি আপনাদের জন্য। আমি আমার ইনস্টল সফটওয়্যারটি কিছুক্ষণ আগে আনইনস্টল করেছি, তো আমি দেখাবো কিভাবে আমরা সফটওয়্যারটি ইনস্টল করবো। অলরেডি আমার ডাউনলোড অবস্থায় অটোকেট 2015 সফটওয়্যারটি এখানে ডাউনলোড করা আছে, তো অনেকদিন আগে উইন্ডোজ দেওয়াতে আমার আসলে ততটুকু, আমারটা হচ্ছে 64-বিট অপারেটিং সিস্টেম, সেক্ষেত্রে আমার সফটওয়্যারটি অটোকেট 2015 64-বিটের সফটওয়্যারটি আমি কি করব ইনস্টল করব। এখন আমি যখন, আচ্ছা আমি ক্যান্সেল দিচ্ছি, আমার সফটওয়্যারটিতে আমি ডাবল ক্লিক করব, দেন আমার এখানে এক্সট্রাক্ট টু একটা অপশন আসছে, আসার পর আমি সেখানে ওকে বাটনে ক্লিক করব। দেখুন আমার সফটওয়্যারটি কি ফাইলগুলো এক্সট্রাক্ট এক্সট্রাক্ট হচ্ছে,
আমাদের সফটওয়্যারটি ইনস্টল হচ্ছে, ইনস্টল করে আমরা এখন এক্সট্রাক্ট হচ্ছে, আমাদের ফাইলটি আসলে সফটওয়্যারটি ইনস্টল হতে কিছুটা সময় নেবে, যে সময়টি পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। এখন এখন দেখাচ্ছে আমাদের 1 মিনিটের মতো সময় লাগবে এক্সট্রাক্ট হতে। এক্সট্রাক্টের জন্য আমাদের সময় নিচ্ছে জিনিসটি। তো আমি আসলে জানি না আপনারা কেন এখনো পর্যন্ত ক্লাসে অ্যাটেন্ড হতে পারেননি। তো আমি আসলে আমার ফাইলটি অলরেডি এক্সট্রাক্ট কমপ্লিটের দিকে, এটা প্রসেসিং হচ্ছে। দেখুন আমার ফাইলটি এখন প্রসেস হচ্ছে, প্রসেস এবং দেখুন আমার যখন ফাইলটি হচ্ছে এখানে একটি মেসেজ আসছে যে ডু ইউ ওয়ান্ট টু অ্যালো দ্য ফলোয়িং প্রোগ্রাম টু মেক চেঞ্জ টু দিস কম্পিউটার। এখানে নো দেওয়া যাবে না, অবশ্যই আমরা সবাই ইয়েস দেব। ইয়েস এ আমি ক্লিক করতেছি, যখন ইয়েস ক্লিক করছি তখন দেখুন যে আমার এখানে অটোকেডের একটা পেজ আসছে। আমার অবশ্যই ইনস্টলেশনের সময় ইংলিশ ভার্সনটা রাখবো, ল্যাঙ্গুয়েজটা ইংলিশ রাখবো, যেহেতু আমরা সবাই ইংলিশ বুঝি অথবা এখানে বাংলা সাপোর্ট হয় না। এখন দেখুন আমার অটোডেক্স অটোকেড 2015 ইনস্টল অপশনটা এসেছে। তো আমি এখন ইনস্টলে ক্লিক করব। ইনস্টল ক্লিক করার পরে আমার এখানে ইউনাইটেড স্টেট থাক, আমাদের সমস্যা নেই, যেহেতু আমাদের রেজিস্ট্রেশনটা ইউনাইটেড স্টেট দেখাচ্ছে। সেহেতু আমি এখানে আই রিজেক্টে চেক করা আছে, এখানে আমি আই অ্যাকসেপ্ট ক্লিক করব। অ্যাকসেপ্ট ক্লিক করার পরে নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটন ক্লিকের পরে আমার স্ট্যান্ডার্ড স্ট্যান্ড অ্যালোন অবস্থায় আছে এবং আই ওয়ান্ট টু ট্রাই দিস প্রোডাক্ট ফর 30 ডেজ। নো, আমার যেহেতু একটা অলরেডি সিরিয়াল নাম্বার এবং প্রোডাক্ট কি আছে, আমি সেটি আমার মেইল থেকে নিয়ে আসবো। আমার মেইলে যখন আমি যাব, আমি আমার জিমেইল আইডিতে যাচ্ছি, আমি আমার জিমেইল আইডিতে যাচ্ছি, আমার মেইলটা আমি নিয়ে আসবো, আমার যে রেজিস্ট্রেশন অ্যাকাউন্টটা, যেহেতু আমি এই পিসিতে আমি আগের একটা রেজিস্ট্রেশন ইউজ করতেছি। তো আমরা এখন গুগল সাইন ইন করবো আমার অ্যাকাউন্ট, মেবি ইঞ্জিনিয়ার এমদাদ, এটা দিয়ে আমি আগে একটি রেজিস্ট্রেশন করেছি। তো আমার যেটা আপনারা আগে দেখেছেন wms.com.bd, আমি যেটা থেকে রেজিস্ট্রেশন করেছি ওটা দিয়ে আমি করবো না, কারণ আমার এই পিসিতে আগে যেটা ইনস্টল ছিল সেটা হচ্ছে এই ইমেল আইডির যে প্রোডাক্টটিতে আছে সেটা দিয়ে। সো এখন আমাকে এটাতে লগ ইন করে আমার প্রোডাক্টটিতে নিয়ে নিতে হবে।
আমি একটু আসলে কেন যে রং দেখাচ্ছে, আশা করি আমার জিনিসটা কারেক্ট হয়েছে। তো আমি এখানে দেখি আমার এখানে আগে যে অটোডেক্স এর একটি মেইল আমি পেয়ে থাকবো, এডুকেশন লাইসেন্স। এতে হচ্ছে আমার এডুকেশন লাইসেন্স অটোক্যাডের প্রোডাক্ট কি আমার হচ্ছে এটি, এবং এই প্রোডাক্টটি আমি এখানে কপি করে দেখুন আমার প্রোডাক্ট কিটা, অর্থাৎ ঠিক চিহ্ন এসেছে কি, অর্থাৎ আমার এই প্রোডাক্ট কিটা সঠিক, তাদের লিস্টেড প্রোডাক্ট কি। আমি এখন আমার এই সিরিয়াল নাম্বারটিও দিতে হবে, কপি করে আমি সিরিয়াল নাম্বারের প্রথম অংশটা দিলাম, তারপর আমার দিতে হবে সিরিয়াল নাম্বারের শেষের অংশটি। আমি শেষের অংশটি এখানে দিয়ে দেব। শেষের অংশটি দেওয়ার পরে এখন আমার দেখুন দুইটাই আমার টিক চিহ্ন চলে এসেছে, টিক মার্ক। এখন আমি এখানে নেক্সট বাটনে ক্লিক করব। আমার নেক্সট বাটনে ক্লিক করার পরে এখানে যেভাবে আছে আমরা ওভাবেই সবকিছু থাকবে, আমাদের কিছু করার প্রয়োজন নেই। এরপরে আমরা ইনস্টলে ক্লিক করব। দেখুন আমাদের ইনস্টল শুরু হয়ে গিয়েছে, ওভারঅল প্রোগ্রেস। এখন কথা হচ্ছে আপনারা যখন এটা যখন ইনস্টল করতে যাবেন, তখন যে মাইক্রোসফট যে ফ্রেমওয়ার্ক, একটা কিছু ছোট সফটওয়্যার আছে যেগুলো হচ্ছে এখানে মেবি অটোকেড 2015-তে ফ্রেমওয়ার্ক 4.5 আপনারা যদি ইনস্টল করা না থাকে ওটা ইনস্টল করে নিলে বেটার, না হয় আপনি যখন অটোকেট ইনস্টল করতে যাবেন তখন এটা অটোমেটিকলি, যদি এটা আপনার পিসিতে না থাকে এটা অটোডেক্স নিজে ডাউনলোড করে নিজে এটাকে ইনস্টল করে নেবে সফটওয়্যার মাধ্যমে, অর্থাৎ অটোডেক্স এর নিজস্ব প্রয়োজনে অটোডেক্স নিজেই এটাকে ইনস্টল করে নেবে, সেক্ষেত্রে আপনাকে ওটা আলাদাভাবে ইনস্টল করার প্রয়োজন নেই। তো অনেক সময় আমরা অটোকেট ইনস্টল দেওয়ার সময় দেখি যে অটোডেক্সে অনেক সময় ইনস্টল সময় দেখি যে আমরা, এই তো আমার এখানে এখন দেখাচ্ছে যে ডট নেট 4.5 ইজ নট ইনস্টল, অটোকেট ক্যান নট বি ইনস্টল উইদাউট দিস কম্পোনেন্ট। আমার আগে ছিল, কেন এটা এখন দেখাচ্ছে সেটা আমার আসলে জানা নেই, তো সমস্যা নেই। আমি দেখি আমার দেখুন আমি এখন দেখাচ্ছি 4.5 টা আমরা কিভাবে ইনস্টল করব। অটোডেক্স 4.5 এন্ড সরি ফ্রেম, এটাকে মেবি ফ্রেমওয়ার্ক বলা হয়, ফ্রেমওয়ার্ক 4.5 দেখি 4.5 এটা এভাবে বলা হয়ে থাকে 4.5, এটা ডাউনলোড মাইক্রোসফট ডট নেট ফ্রেমওয়ার্ক, অর্থাৎ ডট নেট যেটা ফ্রেমওয়ার্ক 4.5 আমি এটাকে ইনস্টল করব। এটা সরাসরি আপনি মাইক্রোসফট থেকেই ইনস্টল করে নিতে পারবেন, এটা অবশ্যই মাইক্রোসফট থেকে ইনস্টল করে নেবেন। দেখুন এখানে এখানে 4.5 ডাউনলোড চলে এসেছে, আমি এখান থেকে ডাউনলোড করব। দেখুন আমি ডাউনলোড করছি, এটি ডাউনলোডের জন্য আমি অলরেডি ওরা বলে দিয়েছে থ্যাংক ইউ ফর ডাউনলোডিং। এখন আমার জিনিসটা একদম ছোট জিনিস, 982 KB-র একটা ফাইল, এটা খুবই ছোট। তো দেখুন আপনার অটোকেট ইনস্টলের জন্য অবশ্যই এটি আপনাকে করতে হবে, না হয় আপনার অটোকেট ইনস্টল দেওয়া সম্ভব নয়। মেবি এটি আগে 3.5 প্রয়োজন হতো, এখন 4.5 দিচ্ছে, মেবি অটোকেট এর আপডেট করেছে এই জন্যই এটি। এখন আমি এই ছোট সফটওয়্যারটি ইনস্টল করবো মাইক্রোসফট এর, ইয়েস ডট নেট, আমাকে বলতেছে এটি অলরেডি ইনস্টল। এখন কেন এটা দেখাচ্ছে সেটি আমাকে দেখতে হবে। ওকে
ওকে, আমি যদি এটা দিয়ে রাখি এবং এটি কেন দেখাচ্ছে আসলে? যাই হোক, এটি কোনো সমস্যা নয়। আমি আপনাদেরকে এই জিনিসটা অবশ্যই করে দেখাবো, কিন্তু এখানে যেহেতু আমার প্রবলেমটা করতেছে, আমি আপনাদেরকে এখন পর্যন্ত এটি দেখিয়েছি যে আমরা কিভাবে সফটওয়্যারটি ইনস্টলিং কিভাবে করব। ওই পর্যন্ত আমরা গিয়েছি, যাদের 4.5টি সঠিকভাবে ইনস্টল করা আছে তারা কোনো সমস্যা ছাড়াই আপনারা ইনস্টল করে ফেলতে পারবেন। আমি অবশ্যই, আপনারা একটি ভিডিও আপনাদের বক্সে পেয়ে যাবেন কিভাবে যে জিনিসটা ইনস্টল করতে হবে। তো আপাতত আপনারা এখন অটোডেক্স এর মধ্যে আপনারা এভাবে আমাদের মতো অটোডেক্স এডুকেশনে সাইন ইন করবেন। সাইন ইন করার পরে আপনার কিভাবে ডাউনলোড করতে হয় জিনিসটা ডাউনলোড, জিনিসটা অনেক, সফটওয়্যারটি অনেক বড় একটি সফটওয়্যার, 2.94 GB মেবি সফটওয়্যারটি, আপনার এটা ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পরে যদি 4.5, আপনার যদি .NET 4.5 ইনস্টল করা থাকে, অনেক সময় উইন্ডোজ ইনস্টল করা থাকে, সেহেতু আপনার কোনো সমস্যা হবে না। আর যদি ইনস্টল করা না থাকে তাহলে আপনাকে করে নিতে হবে ইনস্টল, আর না হলে আপনার আরেকটি পদ্ধতি হচ্ছে আপনার উইন্ডোজ দিতে হবে। আমার এখানে যেহেতু প্রবলেম হচ্ছে, মেবি আমার উইন্ডোজ দিতে হতে পারে। যাই হোক, আমি যেভাবে সম্ভব করে নেব। আশা করি আপনারা এতটুকু বুঝেছেন। তো আজকে আপনারা কেউ আমার ক্লাসটিতে পার্টিসিপেট করেননি, জানি না, অনেকে হয়তো বলেছেন কিছু প্রবলেম যে পার্টিসিপেট করতে পারছেন না, বা আপনারা কিভাবে এনরোল করবেন সেটা বুঝতেছেন না। তো আপনারা কিভাবে করবেন সেটা অবশ্যই আপনারা জেনে যাবেন। অবশ্যই আপনারা জেনে যাবেন, সেখানে সাপোর্টে আপনারা জেনে নিতে পারেন আপনারা কিভাবে করবেন। তো আমি আপনাদেরকে কিছু 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 মেসেজ দিয়েছি, যে আপনাদের একটা ভিডিও দেখতে বলেছি যে কিভাবে আপনারা স্টার্ট করবেন, লাইভ ক্লাসটি স্টার্ট করবেন, তাও আপনারা বলতেছেন পারছেন না। তো তা আমি জানতেছি না কেন আপনারা পারছেন না, এটা আসলেই খুবই দুঃখজনক। যাই হোক, আমাদের ঈশিকন সবসময় আপনাদের সাথে আছে, আমাদের ঈশিকন সাপোর্ট আপনাদেরকে সাপোর্ট দিবে। তো আজকে ক্লাসটি এই পর্যন্ত। আপনারা অবশ্যই এই ভিডিওটার সাথে ইনস্টলের যে ভিডিওটা সেটিও আপনি পেয়ে যাবেন। তো ধন্যবাদ সবাইকে।